উনি সুন্নতের এত্তেবা বুঝেন নাই। এত্তেবা না বুঝার কারণে সুন্নত অনুযায়ী চলতে চান কিন্তু সলাটা নসিব হয় না। সুনান আদ-দারিমির একটি প্রসিদ্ধ হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে কুফা নগরীতে থাকতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সকালবেলা সালাতুল ফজরে আসতেন ইমামতি করার জন্য, ওই মসজিদের মুসল্লি ছিলেন আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজনেই বড় ধরনের মুফাসসির সাহাবি, বড় মুহাদ্দিস সাহাবি, বড় ফকি সাহাবি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার ছাত্ররা বাহিরে এসে বসে থাকতেন। যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মসজিদের দিকে যাবেন, যাওয়ার সময় আসার সময় কিছু দিন শিখবেন, মাসালা শিখবেন। সুবহানাল্লাহ, সব ছাত্ররা ফজরের সময় বাহিরে বসে আছেন। আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত অবস্থায় উনিও আসলেন বাহিরে ওই জায়গায়। সবাই আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে হতবাক যে উনি মসজিদে না গিয়ে উনি আব্দুল্লাহ বিন মাসউদের বাড়িতে কেন বসে আছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হইলেন। বের হয়ে দেখে আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির দরজায় বাইরে বসে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আপনি এখানে কেন? আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি একটু আগে মসজিদে গিয়েছিলাম, মসজিদের মধ্যে গিয়ে দেখলাম কিছু মানুষ মসজিদের মধ্যে বসে বসে সুন্নতের বিপরীত কাজ করতেছে। আমি আল্লাহর নবীর একজন সাহাবী, দুনিয়াতে বেঁচে থাকতে আল্লাহর নবীর সুন্নতের খেলাপ কাজ হবে এটা আমি সহ্য করতে পারি নাই, এজন্য আমি বের হয়ে চলে আসছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি বাধা দিলেন না কেন? সুন্নতের খেলাপ কাজ হচ্ছে, আপনি মসজিদে বাধা দেন নাই কেন? আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো এখানে প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত নাই, আমি এখানকার একজন সাধারণ মুসল্লি, এই জন্য আমি বাধা দিই নাই। আপনি এখানে প্রশাসনিক দায়িত্বে আছেন, আপনি এই সুন্নতের বিপরীত বেদাতের ব্যাপারে বাধা দিবেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আপনি কি সুন্নতের খেলাপ কাজ দেখলেন? বললেন, আমি মসজিদে গেলাম, মসজিদে গিয়ে দেখি ফজরের জামাত এখনো শুরু হয় নাই, জামাতের অপেক্ষায় মুসল্লিরা বসে আছেন। এমন সময় কিছু মানুষ মনে করলো এইভাবে সবাই মসজিদের মধ্যে বিক্ষিপ্তভাবে আমল করতেছে, তখন এদেরকে হালাকা করে এখানে দশ বারো জন, এখানে দশ বারো জন, এখানে দশ বারো জন মসজিদের মধ্যে বিভিন্ন হালাকায় বসাই দিলেন। হালাকার মধ্যে বসে বসে প্রত্যেক হালাকায় একজন একজন করে নেতৃত্ব দিতেছেন, নেতৃত্ব দিয়ে বলতেছেন একশোবার সবাই সুবহানাল্লাহ বলেন, সবাই গণে গণে সুবহানাল্লাহ 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 একশোবার বলতেছে, আবার বলতেছেন সবাই একশোবার আলহামদুলিল্লাহ বলেন, সবাই গণে গণে একশোবার আলহামদুলিল্লাহ পড়তেছে, সবাই একশোবার আল্লাহু আকবার বলেন, সবাই একশোবার গণে গণে আল্লাহু আকবার বলতেছে, সবাই একশোবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, সবাই একশোবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, সবাই একশোবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন, সবাই গণে গণে একশতবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলতেছে। কাজ হলো এটা, কাজটা কিন্তু কত সুন্দর কাজ, অনেক সুন্দর কাজ না? খুবই সুন্দর কাজ। মসজিদে সব এলোমেলো বসে রয়েছে, এদেরকে এক জায়গায় একত্রিত করে একজনের নেতৃত্বে জিকির করাইতেছে, এবং প্রত্যেকটা জিকির সুন্নতি জিকির, কোন বাঙ্গা সুরা জিকির না, মানে লা ইলাহা ইল্লাল্লাহকে বাঙ্গে নাই, কাটে নাই, পুরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করাইতেছে, আবার সুবহানাল্লাহর জিকির করাইতেছে, আলহামদুলিল্লাহর জিকির করাইতেছে, আল্লাহু আকবারের জিকির করাইতেছে। জিকিরগুলো সব সুন্নতি জিকির, কিন্তু একজন নেতৃত্ব দিচ্ছে, জামাতবদ্ধ করাইতেছে। অর্থাৎ জিকির হলো এনফেরাদি আবাদত, এনফেরাদি আবাদতটা জামাতি জামাতবদ্ধভাবে করাইতেছে। এখানে সুন্নতের খেলাপ কাজটা করতেছে, কারণ এখানে জিকির করবে সবাই আলাদা আলাদা, একা একা। একা নামাজ জামাতে পড়লে গুনাহ হয়, আবার জামাতের নামাজ একা পড়লে গুনাহ হয়।
যেই এবাদত একাকী সেটাকে জামাত করলে গুনাহ হয়, যেই এবাদত জামাতবদ্ধ সেটাকে একাকী করলে গুনাহ হয়। ফজরের নামাজ কয় রাকাত? চার রাকাত। দুই রাকাত সুন্নত, দুই রাকাত ফরজ। দুই রাকাত সুন্নত একা একা পড়তে হয়, আর দুই রাকাত ফরজ জামাতে পড়তে হয়। এখন দুই রাকাত সুন্নতকে যদি কেউ জামাতে পড়ে, সওয়াব বেশি হবে না গুনাহ হবে? গুনাহ হবে।